পরবর্তী যে বড় খবরের দিকে নজর রাখবো, তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় গ্রেপ্তার আনিসুর রহমান সহ মোট পাঁচজন। নদিয়ার হরিণঘাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। পাঁচজনকে আনা হলো বারুইপুর পুলিশ সুপার অফিসে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, দেখো যেমনটা জানা যাচ্ছে যে জয়নগর কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে আনিসুর রহমান সহ মোট পাঁচজনকে, বিস্তারিত কি জানা যাচ্ছে? যেটা বলবো, জয়নগর কাণ্ড নিয়ে ইতিমধ্যে রাজ্যের চতুর্দিকে কিন্তু তোলপাড় অবস্থা। আর সেই তোলপাড় পরিস্থিতির মধ্য দিয়ে যেখানে ১৬টি পরিবারকে ঘর ছাড়া করেছিল শাসক দলের মানুষজন, তারা কিন্তু আস্তে আস্তে বাড়ি ফিরছে। কিন্তু বাড়ি ফিরলে কি হবে, যে সমস্ত মানুষ যারা বাড়ি ফিরছে তাদের একদম বাড়ির কোনো অস্তিত্ব নেই, পুরনো জিনিসপত্র হাতড়ে বেড়াচ্ছে ছায়াস্তূপের মধ্যে। কিন্তু তার মধ্যে একটা সুখবর তুমি বলতে পারো, ইতিমধ্যে মৃত সাইফুদ্দিনের পরিবার যেখানে তারা এফআইআর করেছিল কয়েকজন নামে, মনিশপুর থেকে আরম্ভ করে কয়েকজন নামে করেছিল, তাদেরকে কিন্তু বারুইপুর থানার পুলিশ মোবাইলের সূত্র ধরে রানাঘাট থেকে, নদিয়া রানাঘাট থেকে গ্রেপ্তার করেছে। তাদেরকে ইতিমধ্যে এসপি অফিসে নিয়ে আনা হয়েছে এবং সেই এসপি অফিসে আনার জন্য ইতিমধ্যে কিন্তু মানুষের বিশেষ সুবিধা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। কিন্তু যে ঘটনাটা ঘটলো, যে মর্মান্তিক ঘটনা, প্রকৃত কাদের জন্য এই ঘটনা ঘটলো, অ্যাকচুয়ালি কি ওরা গোষ্ঠীগত না সিপিএম তারা খুন করলো? কিন্তু সিপিএম কেন খুন করবে? সিপিএম তো পায়ের তলায় বাটি নেই, এলাকার মানুষজন যারা বলছে, রাজ্য রাজনীতি তাদেরকে বলছে, কাদের পায়ের তলায় তো তাদের বাটি নেই, তারা কেন ওকে খুন করবে? না, কোনো পুরনো শত্রুতা রয়েছে। ইতিমধ্যে কিন্তু পুলিশ সেটা জানার চেষ্টা করছে। তবে তোমাকে বলতে পারি যে দুষ্কৃতিটা খুন হয়েছে, মনোধরায় খুন হয়েছে, শাহাবুদ্দিন তার পরিবার কিন্তু পরিষ্কারই বলেছেন তারা তৃণমূলের লোক, তাদের দেয়ালে এখনো জোড়াপুরের চিহ্ন রয়েছে, তার স্বামী কিন্তু যায়নি। তবে পুলিশ সেটা যেমন তদন্ত করছেন তেমনি ইতিমধ্যে যেহেতু ওদের মনে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছ থেকে কিন্তু উঠে আসবে এবং যে বড়বাবু, বড়বাবু বলতে যাকে বলা হচ্ছে বা বড় কর্তা যাকে বলা হচ্ছে, হাত কাটা বড় কর্তা ডায়গোনাল বা নেদ্রা এলাকায় যার বাড়ি, তাকে কিন্তু খোঁজে ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছে, সে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তবে তোমাকে বলতে পারি বর্তমান যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ইতিমধ্যে আত্মরাত, আর শুধু আত্মরাত, ছোট ছোট বাচ্চাদের পেটে ভাত দেয় অর্ধাহারে অনাহারে, এখনো পর্যন্ত ছোট ছোট বাচ্চারা রয়েছে। যে সমস্ত চাল ডাল দিয়ে সিপিএম সদস্যরা বা সিপিএম এর লোকজন তাদেরকে ঘরে পাঠিয়েছে, একটি হয়তো তিব্বত দিয়েছে, কিন্তু পুরুষশূন্য গ্রাম, বাড়িতে কোনো পুরুষ নেই, শুধু মহিলারও রয়েছে, তারা পিপলটা বাঁধবে কি করে, ধ্বংসস্তূপ পরিষ্কার করবে কি করে, রান্নাবান্না করবে কি করে, সেটা নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে। গোপাল, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে আজ যেমনটা জানা যাচ্ছে যে আনিসুর রহমান সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রামে এখনো প্রশাসনের কড়া নিরাপত্তা কতটা রয়েছে, কতটা পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে, কি জানা যাচ্ছে? তোমাকে বলি, গতকালই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুলিশ পিকেট বসানো হবে, সেই মতো গতকালই পুলিশ পিকেট বসে। পুলিশ পিকেট বসার পর সব থেকে রাত্রি ১০টার পরে সেখানে এসডিপিও এবং ডিএসপি নিজে সেখানে উপস্থিত হন। তুমি জানবে যখন ঘর ছাড়া দিয়ে বাড়ি ফেরানো হচ্ছিল তখন এসপি স্যার নিজেই সেখানে উপস্থিত ছিলেন। পুলিশের এবার কিছু একটা মানবিক মুখ দেখা যাচ্ছে, যেটা তাদেরকে বাড়িতে ফেরানোর মানবিক মুখ তাদের সেখানে। এখন পুলিশই নিরাপত্তা রয়েছে, পুরুষশূন্য গ্রামে যেটুকু হয় সেটুকু, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা একমাত্র রয়েছে। কিন্তু তুমি শাসক দল বলতে পারো, সিপিএম বলতে পারো বা অন্য কোনো দল বলতে পারো, পুরুষ নেই বললে চলে এলাকাটায়। পুলিশি তৎপরতা এখনো পর্যন্ত রয়েছে এবং পুলিশি তৎপরতা চলবে আগামী দিনেও, কারণ যারা ঘরে ফিরল, যাদের ঘরে ঢোকানো হলো, অর্থাৎ যারা সিপিএম সমর্থক, যারা শুধু ভোট দেবার দায়ী, তাদের ঘর বাড়ি পুরানো হয়েছিল, প্রকৃত দুষ্কৃতি কারা খুন করেছে কিভাবে ঘটেছে তদন্ত সাপেক্ষ সেটা উঠে আসবে। কিন্তু সাধারণ মানুষ যারা কাস্তে হাতুড়িতে ভোট দিয়েছিল তারা কি অপরাধ করেছিল, একটা প্রশ্ন কিন্তু তাদের মধ্যে রয়ে গেছে। তুমি জানবে প্রশাসনের পক্ষ থেকে সেই এলাকায় কোনো মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বিশেষ করে বহিরাগত যারা আসছে, তবে সেই বহিরাগত মানুষ একবারও ওই গ্রামের মধ্যে ঢুকছে না। পুলিশই তৎপরতা তুঙ্গে রয়েছে, প্রশাসন কিন্তু আঠারো সাঠো নিরাপত্তার ব্যবস্থা করেছে এলাকায়। অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় আনিসুর রহমান সহ মোট পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এলাকায় কিন্তু পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা রয়েছে এবং যারা সেখানে ঘর ছাড়া হয়েছিলেন তাদেরকে ঘরে ফেরানোর দায়িত্ব নিয়েছে প্রশাসন।